হ্যাপি ওয়ালা জিনিয়াস না প্রতারক? অন্ধকার রাস্তায় যখন শেষ খুঁজে পাওয়া যায় না, পিঠ থেকে যায় দেওয়ালে, সেই সময় জন্ম নেয় বিপ্লব। ওষুধের ব্যাপারে তোমার একটা আনকানি ইনস্টিংক্ট কাজ করে দেখেছি। সুখ ব্যাপারটা আসলে রিলেটিভিটির একটা পার্ট। যে ওষুধ খেয়ে মনটা হ্যাপি হয়ে যায় তার তো একটাই নাম হতে পারে। চিন্তা আস্তা।